হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আজ আমরা চলেছি কালনা বইমেলাতে। এটা হচ্ছে বইমেলা ঢোকার গেট। আমার ওয়াইফ আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে রয়েছে, আমরা তিনজনা মিলেই এখন ভেতরে যাব। দুদিকে সারিবদ্ধভাবে ছোট ছোট গাড়ি, খেলনা গাড়ি, ফুল, ব্যাগের দোকান রয়েছে। আর এইটা হচ্ছে বইমেলার মাঠে ঢোকার গেট। আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি। চারিদিকে দেখছো সারিবদ্ধভাবে বিভিন্ন দোকান রয়েছে। এক সাইডে আই লাভ কালনা বুক ফেয়ার লেখা রয়েছে। এই মেলার ভেতর আমরা তিনজন। এক সাইডে বইয়ের দোকান রয়েছে, একদিকে খাবার দাবারের দোকান, আর মাঝখানে দেখো সুবিশাল একটা স্টেজ, এখানে বিভিন্ন পারফরমেন্স হচ্ছে। আমার মেয়ে বায়না শুরু করলো, প্রথমেই খাবে কাবাব, তাই আমরা কাবাবের দোকানে এসেছি। পাশে বাম্বু বিরিয়ানিও বিক্রি হচ্ছে। গরম গরম কাবাব পুরো ধোয়া উঠছে দেখো। আর মেয়ের আমার তরস হয় না, হাতে পেয়েই খাওয়া দাওয়া শুরু। আর আমি হলাম আজকের ক্যামেরাম্যান। কাবাবটা খুব সুন্দর ছিল খেতে। যদিও এখন বইমেলার দিকটাতে চলে এসেছি, দ্য ক্রিয়েটার ল্যান্ড রয়েছে, আর তার সামনেই রয়েছে একটা গাছের মতো ভাস্কর্য। এখানটাতে বিভিন্ন মাটি দিয়ে, ক্লে দিয়ে বিভিন্ন জিনিসপত্র ভেতরে তৈরি করছে। যে কোনো কেউ চাইলেই ওখানে গিয়ে তারা নিজেদের হাতের কাজ করতে পারে। বইমেলাতে প্রচুর বইয়ের দোকান ছিল, দেশ বিদেশের বিভিন্ন রকম বই মেলাতে পাওয়া যায়। এই যে দুজনা দেখো মেলায় বই দেখছে। আমরা বেশ কয়েকটা বই এখান থেকে কিনব। দেখতে পাচ্ছ কত রকম বই। এখনো বইয়ের প্রতি একটা নেশা আমাদের রয়েই গেছে, বই দেখলেই আমার কিনতে খুব ইচ্ছে করে। বই আমাদের কেনা হয়ে গেল, আমরা এখন বইয়ের দোকান থেকে বেরোচ্ছি। সামনেই সুন্দর একটা গ্যালারি টাইপের করেছে দেখো, বিভিন্ন হাতের কাজ, বিভিন্ন ছবি এখানটাতে ওরা ডিসপ্লে করেছে, তোমরাও দেখো। এই জাতীয় স্টল আমার খুব ভালো লাগে। পাশেই এখানে কার্টুন আঁকছিল, তো আমার মেয়ে বসে গেল, ওর কার্টুন আঁকা চলছে। ওর অনেক দিনের শখ ছিল, ও ইউটিউবে বিভিন্ন দেখেছে এই টাইপের ভিডিও, ওর খুব শখ ছিল, সেই শখটা পূরণ হয়েছে। এই দেখো ও এবং ওর কার্টুন। আবারও একটু বইমেলার বিভিন্ন স্টলে ঘুরলাম। এবার একটু মথুরা কেক খাবো। যে কোনো মেলায় গেলে মথুরা কেকটা আমার আর আমার মেয়ের প্রথম চয়েস। কেক খেয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই দেখো বন্ধুরা, এই বইগুলো আমরা বইমেলা থেকে আজকে কিনে এনেছি। মিষ্টি বল, এটা ওই সুধা মূর্তির একটা বই, প্যারেটস ব্যাগ অফ স্টোরিজ, এটা চার্লি এন্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এটা ফার্স্ট পার্ট, আর তার সেকেন্ড পার্ট হলো এটা চার্লি এন্ড দ্য গ্রেট গ্লাস এলিভেটর, এটা একটা ফাইভ বেস্ট মিস্ট্রি স্টোরিজ, আর এটা একটা আঁকার বই, পেইন্টিং এর
পেইন্টিং এর ওই স্টিল লাইফ আর এই দুটো স্পেশাল, এই দুটো আমি কিনেছি। বাবার বই পিকচারাল বায়োগ্রাফি, একটা হচ্ছে স্টিভ জবস আর একটা ডক্টর ইন্দ্রাম জি। আমরা এই মোটামুটি আমাদের বইমেলা থেকে আমরা এগুলো কিনে এনেছি আজকে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো আজকের জন্য, টাটা। এই পর্যন্তই আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।